24,000 বছর পর ঘুম ভাঙল যে প্রাণীর। রূপকথায় প্রাণীদের বহু বছর পর ঘুম ভাঙানোর কাহিনী সম্পর্কে সবাই কম বেশি পরিচিত। বাস্তবেও কিছু কিছু প্রাণীর মধ্যে এই ঘটনা দেখা গেলেও এখনও স্তন্যপায়ীদের মধ্যে এরকম কোনো প্রমাণ মেলেনি। এক ধরনের কচ্ছপ 3-4 বছর ঘুমিয়ে কাটায়। শীতকালে সাপ ব্যাঙের ঘুমের কথা সবারই জানা। তেমন কিছু মাছও না খেয়ে ঘুমিয়ে কাটাতে পারে বহুদিন, কিন্তু তাই বলে টানা 24,000 বছর? গবেষকদের চমকে দিয়ে এই ক্ষুদ্রাকার প্রাণীর ঘুম ভাঙল 24,000 বছর পর। এতদিন জীবন মৃত্যুর মধ্যবর্তী দশায় ছিল সেটি। সম্প্রতি সুদূরে উত্তর সাইবেরিয়া আলজেরিয়া নদীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে এই প্রাণীর হদিশ প্রাণবিজ্ঞানীরা। এই জীবটি রোফিটার প্রজাতির এক ধরনের অণুবীক্ষণ জীব। বহুকোষীয় এই জীবের ব্যতিক্রম ক্ষমতা রয়েছে। 1693 সালে প্রথম এটি খুঁজে পান জন হ্যারিস। জীবটি সর্বোচ্চ আধা মিলিমিটার দীর্ঘ হতে পারে। মূলত স্বাদু পানিতে দেখা মেলে। তাদের মুখের কাছে চাকার মতো অংশ থাকায় হুইল জীবও বলা হয়। প্রতিকূল পরিবেশে নিজেদের সমস্ত জৈবিক ক্রিয়া স্বেচ্ছায় বন্ধ করে দিতে পারে এই জীব। এভাবে তারা মৃত্যুর মতো থেকে যেতে পারে। এই জীবটির দীর্ঘ বছর ঘুমিয়ে থাকার প্রমাণ এই প্রথম নয়, এ প্রমাণ আগেও পেয়েছেন বিজ্ঞানীরা। আলাজেয়া নদীর কাছ থেকে সংগ্রহ করা নমুনায় যে রটি ফেরা মিলেছে তাই ঘুমের বয়স অন্তত 24,000 বছর। স্বাভাবিকভাবেই জীবটির বয়স আরও বেশি। এমনকি গবেষণাগারে নমুনা আনার পর বিজ্ঞানীরা দেখেছেন অনুকূল পরিবেশে সেটি আবার অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করতে সক্ষম। বিজ্ঞানীদের এই গবেষণায় কারেন্ট বায়োলজি নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন।